মুন্সীগঞ্জের সিরাজদি খান উপজেলার মালখানাগড় ইউনিয়ন থেকে অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের মাদকসহ পাঁচজনকে আটক করেছে সিরাজদি খান থানা পুলিশ। সিরাজদি খান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহানউদ্দিন সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন। প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, সাংবাদিক ভাইয়েরা, আপনারা জানেন যে সিরাজদিখান থানা পুলিশ সিরাজদিখান থানা এলাকায় নিয়মিত মাদক উদ্ধার অভিযান চালিয়ে থাকে। এই মাদক উদ্ধারের অভিযানে এবং আপনারা জানেন যে আমাদের এই মুন্সিগঞ্জ জেলায় বিশেষ অভিযান চলছে, সেই বিশেষ অভিযানের অংশ হিসেবে আজকে আমরা মাদকের বিরুদ্ধে একটি অভিযান করি। আমাদের পুলিশ পরিদর্শক তদন্ত, আমাদের সেকেন্ড অফিসার সহ সাব ইন্সপেক্টর সাদ্দাম সাহেব এবং আমাদের অন্যান্য অফিসার সহ আমরা অভিযান করি। আজকে বিকাল 5টার সময় আমাদের সিরাজদিখান, আমরা গোপন সংবাদ আমরা জানতে পারি যে আমাদের মালখানগর এলাকায় প্রতিবার মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ তারা মাদক ব্যবসা করে আসছে। আমরা একাধিকবার সোর্স লাগিয়ে রেখেছি, কিন্তু তার ভ্রাম্যমাণ আসে, হঠাৎ করে তার স্থান পরিবর্তন করে, ফলে অনেক সময় তাদেরকে আমরা হাতের কাছে পেয়েও আইনের আওতায় আনতে পারি। আমরা আমাদের গোয়েন্দা আমাদের সোর্সের মাধ্যমে সংবাদ পাই মালখানগর এলাকায় এই মাদক বেচাকেনা চলছে, সে তারই ধারাবাহিকতায় আমরা আমাদের টিম নিয়ে সেখানে অভিযান করি। এবং আপনারা জানেন যে একদম আমাদের এই মালখানগর এলাকায় একজন মাদক ব্যবসায়ী নাম হচ্ছে সুমন, ইতিপূর্বে যার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। আমরা তথ্যের ভিত্তিতে সুমনের বাড়িতে যাই এবং সুমনের বাড়িতে আমরা অভিযান পরিচালনা করি। অভিযান পরিচালনাকালে আমরা পাঁচজন ব্যক্তিকে হাতে হাতে ধৃত করি, তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন একজন মহিলা রয়েছে। আপনারা যদি আমার একটু লক্ষ্য করে তাকান, আমরা সর্বমোট 1 কেজি গাঁজা, 3 বোতল ফেন্সিডিন, 240 পিস ইয়াবা ট্যাবলেট, 24 পুরিয়া হেরোইন এবং যে ফুয়েল পেপার দিয়ে হেরোইন এবং ইয়াবা যারা ব্যবহার করেন সেই দুটি ফুয়েল পেপারের বক্স এখানে রয়েছে। আমরা প্রত্যেকটি আলামতি আলাদা আলাদা করে রেখেছি। এই ফুয়েল পেপার, এই হচ্ছে গাঁজা, এই হচ্ছে ফেন্সিডিল, এই হচ্ছে ইয়াবা ট্যাবলেট এবং যিনি মাদক ব্যবসা করছিলেন যারা সেই মাদক ব্যবসায়ীদের কাছ থেকে আমরা মালদক বিক্রির টাকা, নগদ টাকাও আমরা উদ্ধার করি। এই উদ্ধার অভিযানটি আমাদের নিয়মিত অভিযানের একটি অংশ। আমরা চাই যে মাদক বিচরণে সমাজের যুব সমাজ ধ্বংসের পথে এবং আমাদের বাংলাদেশ পুলিশ প্রধান, আমাদের সর্বোচ্চ কর্তা যিনি মাননীয় আইজিপি মহোদয়, যে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন, তারই অংশ হিসেবে আমরা চাই সিরাজদি খান থানা এলাকায় যে কোনো জায়গাতে যেন কোনো ধরনের মাদক বিক্রি সেবন না হতে পারে। আমরা এই অভিযান আমাদের আরও চলবে, অভিযান অব্যাহত রয়েছে। আমরা চাই আপনাদের কাছ থেকে সহযোগিতা চাই, যদি আপনারাও এরকম মাদকের বিষয়ে আমাদেরকে কোনো তথ্য দিয়ে সহযোগিতা করতে পারেন, আমরা সকলে মিলে যদি সোচ্চার থাকি ইনশাল্লাহ এই সিরাজদি খান থানা এলাকাকে আমরা মাদক মুক্ত করতে পারব। সকলকে অসংখ্য ধন্যবাদ।